শীতের আসে দেখছি দেখি আর একটু এগিয়ে এখানে নানা রকম সোয়েটশার্ট আর হুডি দেখতে পেলাম আচ্ছা আপনার উপরে যেটা আছে ওইটার প্রাইস কিরম সাড়ে সাড়ে চারশো এগুলোর দাম কিরম এদের তো প্রচুর কালেকশন উঠেছে ছেলেদের কালেকশন থেকে আগে গেলে পাওয়া যাবে ছেলেদের খুবই কম উঠেছে তিনটে নিয়ে কুত্তামা কনফিউশনে ভুগছে হ্যাপি একটা
খুব ভালো ভালো কালেকশন উঠে গেছে অলরেডি, অনেক কালেকশন বেরোবে, কিন্তু এখনই যা বেরিয়েছে তাই চোখে লেগে যাচ্ছে। প্রচুর সুন্দর সুন্দর কালেকশন উঠেছে। আমাদের স্প্ল্যানেডে ঘোরাঘুরি হলো, সেই সত্যি কেনাকাটাও হলো। এই আমার গুডি, ইনিও খুব ফুর্তিভাবে নিজের মোবাইলের গ্লাস আর কভার লাগিয়ে নিয়েছে। ঘোরাঘুরি কেনাকাটি তো হলো, একটু খেতে যাওয়া যাক। কুলচা বাটার নান, মটর পনির, পনির ভর্তা, আবার কুলচা বাটার নান, সাথে এই গ্রিন চাটনি। আজকে কুত্তামা টেস্ট বলবে কেমন আছে, তাই তো? না বলবে না, বলবে প্লিজ গিভ আস আ রিভিউ স্যার। দুটোই ভালো বেরোবে, এটা আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা, এবার তোর তোর পালাটা। স্টাফ পুরো ভর্তি ভর্তি রয়েছে, এন্ড দিস ইজ জাস্ট ডিলিশিয়াস। দুটোই খুব ভালো, বাট সত্যি ভর্তাটা একটু বেশি ভালো লেগেছে। কুত্তাটা একদম মন খুলে খাচ্ছে। এবার একটু চাটনিটাও ট্রাই করা যাক। আমরা ধনে পাতার চাটনি দিয়েছে, আর শীতকালে ধরে বেটার চাটনি কার না ফেভারিট। আচ্ছা কাকু, আপনাদের এটা কতদিনের পুরনো দোকান? আমার এই দোকান দেখতে দেখতে প্রায় 20-25 বছর আগে। আচ্ছা, প্রথম থেকে ফার্স্ট কি থেকে স্টার্ট ছিল? লারসন টুব্রোর সাথে আমি ড্রয়িং সেকশনে সিভিল মেকানিক্যালের আমি ড্রয়িং এ নিয়ে কাজ করি। বাবা হার্ট অ্যাটাক করার পর বাবা বেশি রাখেন এখন, হার্ট অ্যাটাক করেন, সেই মুহূর্তে আমার অনেক টাকা, বাবা যেহেতু শরীর খারাপ, এত টাকা বাবার শরীর খারাপে আমার টাকাগুলো অনেক ইনভেস্ট করছে। তারপরে চিন্তা করলাম রাস্তায় একটা দোকান করছেন, আমাকে তো করে খেতে হবে, এই দোকানটা শুরু করি। রান্নাগুলো কি নিজেরাই করে? না, আমি নিজেরা মানে আমি নিজে রান্নাটা আমি নিজেই করি। রান্না পুরো রান্নাই ভেজ, আমার ননভেজের দোকানও আছে সামনেতে, তার আমার ভেজের দোকান, জয়মাতার ভেজের দোকান, জয়মাতার ননভেজের দোকান একদম সামনের দিকে আছে। তার আমার ফটো এরকমই মালা দেওয়া থাকে। আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে সারা কলকাতাতে ননভেজের দোকান করছো, ওই যে ঘরটা রাখবো পুরোটাই ভেজ রাখবো, এর সাথে কোনো ননভেজ থাকবে না। সেদিন থেকে আমার চিন্তা ভাবনা, সেদিন থেকে আমি তৈরি করি যে আমি ভেজে খাওয়া, বাটার নান, কুলচা, তন্দুরি, হাতুকি, অনিয়ন রুটি, যে যেরকম বলে সেরকম খাওয়ানো হয়। বাসন্তী পোলাও স্টাইল থাকে, গোবিন্দভোগ স্টাইল, খিচুড়ি থাকে, খিচুড়িটা শীতকালে প্রত্যেকদিন থাকে। আর বাসন্তী পোলাও স্টাইলটা আজকে দেখলাম না, শেষ ওই নেমে গেছে, শেষ হয়ে গেছে। ওটা কতক্ষণের মধ্যে তাও পুড়িয়ে যায় কোনো বলা যায় না, মোটামুটি দুটো আড়াইটে আড়াইটে তিন চোখ দিয়ে পোলাও থাকে, পোলাও খিচুড়ি থাকে। আর গ্রীষ্মকালে প্রত্যেক সারাটা দিয়ে খিচুড়ি হয় গ্রীষ্মকালে, আর বর্ষাকালে যখনই বর্ষা হবে তখনই খিচুড়ি, মানে ধরো সকালটাতে যদি বর্ষা শুরু হয় তাহলে আমি খিচুড়িটা করি। আর শীতকালটা যেমন আমি গত সপ্তাহ যেটা গেল সেই সপ্তাহ থেকে এখন এই যতদিন শীত থাকবে ততদিনই প্রত্যেকদিনই খিচুড়িটা। আর আমার কাছে টোটালটাই বেশি, যদি বলে পেঁয়াজ রসুন ছাড়া সবজি প্রায় 4-5 রকমের থাকে, পেঁয়াজ রসুন ছাড়া সবজি থাকে, তার মধ্যে যেমন মিক্স ভেজিটেবিল, পনির ভর্তা, পনিরের আরও দুটো আইটেম থাকে, পালং, হ্যাঁ দাদা এখানে রাখবো, পালং পনির থাকে,
পনির মাখানি থাকে, মটর পনির থাকে, এগুলো আমি চেঞ্জ করি। যেমন আলু প্রিপারেশন থাকে, ফুলকপি আলু কষা থাকে, আলু সোয়াবিন কষা থাকে, পটাটো সিক্সটি ফাইভ স্টাফ পটাটো থাকে, অনেক কিছু রয়েছে, প্রচুর আইটেম থাকে। আজকে একটা কিছু না, আলু দো পেঁয়াজ আমি কেটে করব, আলু সিক্সটি ফাইভ আলু দো পেঁয়াজ করা হয়। আজকে যেহেতু একটা ছুটির দিন, মানে কার্তিক পুজো, আজকে সংক্রান্তি কার্তিক পুজো, দাদা গাড়ি গাড়ি চেপে রাখো, লক করবে না, গাড়িকে এমনি চেপে রেখে দাও, লক করার দরকার। সেই কারণে মাল একটু আজকে কমানো আছে, আবার কাল থেকে যেরকমই হয়, যেরকম আমার সারা সপ্তাহে যেরকম হয় আবার ঠিক সেরকমই যায়। ভালো লাগলো, টেস্টগুলো খুব ভালো, খাবার চেষ্টা করি, কারণ কি চেষ্টা করি, কারণ আছে না, অল্প অল্প আছে, ঝোলা গুড় আছে, রুটি আছে, ভেলু গুড় আছে, আছে খেজুর গুড় আছে। এরা কি রেগুলার কাস্টমার? এরা একদম আমার, মানে সবাই আমার কাছে রেগুলারই, কিন্তু উনি আমার কাছে, আমি সব থেকে প্রথম কথা সবাইকে বলি, আর প্রত্যেকটা দোকানদারকে আমি বলি, আমি প্রত্যেকটা দোকান আমার এই বলি, যারা খেতে আসুক বা নাই আসুক, আমি তাদেরকে একটা কথাই আমি মেসেজ দিই, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বলাই আছে যে যেই খাওয়াক না কেন, কেউ যদি মাংস ভাত খাওয়ায়, কেউ যদি সবজি ভাত খাওয়ায়, কেউ যদি সবজি রুটি খাওয়ায়, পনির রুটি খাওয়ায়, খাওয়াটা যেন খাবার মতো, দু টাকা বেশি না, খাবারের কোয়ালিটি গুণমানটা যেন সবাই খেয়ে বলে যে আমি আমার মনটা বলো, আমার শান্তি হলো, টাকাটা আমার বিপুলে গেল। আজকে যেমন তোমরা বললে আমার খেয়ে খুব ভালো, অবশ্যই তার একটাই কারণ, তুমি যেখানেই খাও না কেন, আমি তো পয়সা দিয়ে খাবো, সেই পয়সা দিয়ে খাবারটা যেন আমার বিপুলে গেল। পুজোর আগে আমার রেট ছিল 32 টাকা করে বাড়ত, কিন্তু তন্দুরি একটা সবজি 32 টাকা, এখন সেটা আমি জানি না তোমরা কী খেলে, মিক্স ভেজিটেবল যদি তুমি আমার কাছে খেতে, আমি সারা বছর যদি বিনস সবজি কিনেতে 400 টাকা কিলো হয়, 500 টাকা কিলো হয় বিনস, আমি কিন্তু মিক্স ভেজিটেবল, আমি যে কাজটা করবো জেনুইন করবো, খাবারটা যে দেবো জেনুইন দেবো, আদারওয়াইজ আমার খাওয়া যায়, আমার খাবারে যদি কোনো খাবারে যদি একটা পোড়া গন্ধ আসে, আমি রান্না করতে করতে হতেই পারে, পুড়ে যেতেই পারে, হ্যাঁ ওটা সেই খাবারটা আমি এখানে আমি সার খিচুড়ির জন্মদাতা, আমার খিচুড়ির জন্মদিন হচ্ছে আইলা, আর আমার খাবার সাধারণত তারা মার আশীর্বাদে আমার খাবার সাধারণত বাঁচে না, আর যদি বেঁচেও যায় আমার নিয়ে যাওয়ার কোনো গল্প নেই, যে নিয়ে গিয়ে আমি কালকে খাইয়েবো, ফ্রিজে রেখে দিয়ে কালকে খাওয়াবো, ওটা আমার প্রয়োজন হয় না, কারণ আমার যদি আমার এখানে যদি খাবার কোনো কারো যদি বেঁচে যায়, আমার এখানে দু একজন আসে, আমি ওদেরকে দিয়ে দিই, এবং আমার এই রাস্তার ওপারে দু চারজন গরিব দুঃখরা থাকে, আমি তাদেরকে গিয়ে ওদেরকে বলি যাতে ওকে ডেকে নিয়ে চলে আসো, আমি খাবার ওদেরকে দিই, আমি কোনো দিন খাবার খেলাই না, মানে খাবার আমি নষ্ট করা নেই, ভালো থেকো তোমরা, হ্যাঁ ভালো লাগলো, ধন্যবাদ, আবার আসবে নিশ্চয়ই, জয় মাতা। তো বিদায় নেওয়া যাক, বেকার স্লেন থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভুড়ি ভোজ, ওই যে আমার খুলি নাম্বার ওয়ান, আজকের মতো ভিডিওটা এতটাই, আমরা তো এনজয় করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, এখানেই ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, শীতকাল আসছে, শীতকালে জামা কাপড় কিনতে চলে এসো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওয়াচিং দিস ভিডিও, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল, অনেক নতুন নতুন তো উঠেছেই, সোয়েটার, সোয়েটশার্ট, হুডিজ, বাট আর একটু ওয়েট করে গেলে আই থিঙ্ক আরও বেটার অপশান পাবে তোমরা। আর পুজোর আগেও আমরা একবার গেছিলাম, কিন্তু তখন খুব ভিড় থাকার জন্য মার্কেটের ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ডেকার্স লেনে খেয়ে চলে এসেছিলাম, সেই ভিডিওটাও খুব শীঘ্রই আসতে চলেছে, তাই চোখ রাখো চ্যানেলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, থ্যাংক ইউ।